আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক, প্রভাষক মাতুয়েল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ, হিসাব বিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের ভিডিও ক্লাসে আমি যে টপিকসটি নিয়েছি সেটা হলো রেওয়ামিল। রেওয়ামিল করতে গেলে যাদের সমস্যায় পড়তে হয় তাদের জন্য আজকের এই ক্লাস। চলো রেওয়ামিল থেকে যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আজকের ক্লাস থেকে জেনে নিই। রেওয়ামিল বলতে কি বোঝায়? রেওয়ামিল বলতে হলো খতিয়ানের উদ্ধৃতের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য ডেবিট ক্রেডিট সাজিয়ে যে তালিকা তৈরি করা হয় তাকে রেওয়ামিল বলে। অর্থাৎ রেওয়ামিল হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের একটি পদ্ধতি। ডেবিট এবং ক্রেডিট দুই পাশ লিপিবদ্ধ করে যোগ করা হয়। যদি দুই পাশ মিলে যায় তাহলে ধরে নেওয়া হয় যে রেওয়ামিলটি বা হিসাবটি সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ একটা গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। দেখো যে যে দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলো আমরা এখন আলোচনা করব। রেওয়ামিলে যে সকল দফা অন্তর্ভুক্ত হবে না, আর এখানে আমি একটা সাল নিয়েছি সেটা ১৯ সাল, ধরে নিলাম অঙ্কের সালটা ১৯। তাহলে সমাপনী মজুদ পণ্য প্রারম্ভিক বা মজুদ পণ্য ৩১/১২/২০১৯, কারণ আমরা জানি বছরের শেষ দিনকে আমরা সমাপনী বলি, বছরের শুরুর দিনকে আমরা প্রারম্ভিক বলি। তাহলে সমাপনী মজুদ পণ্য ৩১/১২/২০১৯ যদি এইভাবে থাকে তাহলে এটা আসবে না। প্রারম্ভিক নগদ তহবিল ১-১-২০১৯, প্রারম্ভিক ব্যাংকে জমা বা ব্যাংকে জমা ১-১-২০১৯, অব্যবহৃত মণিহারি সমাপনী মণিহারি অব্যবহৃত সাপ্লাইস রেওয়ামিলে আসবে না। সমাপনী ডাক টিকিট বা অব্যবহৃত ডাক টিকিট রেওয়ামিলে আসবে না। সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ রেওয়ামিলে আসবে না, কারণ সম্ভাব্য সম্পদ সম্ভাব্য দায় হলো অনিশ্চিত হিসাব, মানে এখনো এটা নিশ্চিত হওয়া যায় নাই, তাহলে এটা আমরা লেনদেন হিসেবে কাউন্ট করবো না, এজন্য আসবে না। আর সমাপনী মজুদ পণ্য কেন আসে না আমরা শিখবো এটা। তবে আরেকটি জিনিস হলো যে তবে যদি অঙ্কে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আসে, আর প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয় রেওয়ামিলে আসে না। যদি অঙ্কে সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আজ ডেবিট হবে, কিন্তু ক্রয় আর প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে আসবে না। কেন আসবে না সেটা আমরা এই যে সমন্বিত ক্রয় থেকে জানতে পারবো। সমন্বিত ক্রয় বলতে কি বোঝায়? প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয় যোগ করে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে সমন্বিত ক্রয় পাওয়া যায়। এই সমন্বিত ক্রয়ের ভিতরেই প্রারম্ভিক মজুদ পণ্য এবং প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয় অন্তর্ভুক্ত থাকে, আর সমাপনী মজুদ পণ্যটা বাদ দেওয়া থাকে। এই জন্য যখন সমন্বিত ক্রয় রেওয়ামিলে আসে তখন এই দুইটা আসে না, আর সমাপনী মজুদ পণ্য ডেবিট পাশে যায়, কারণ সমন্বিত ক্রয়ের ভিতরে সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়া থাকে, প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় অন্তর্ভুক্ত থাকে। এই কারণে সমাপনী মজুদ পণ্য সমন্বিত ক্রয় যখন থাকে তখন সমাপনী মজুদ পণ্য ডেবিট দিকে আসে, প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় রেওয়ামিলে আসে না। তারপর দেখো প্রারম্ভিক নগদ তহবিল এবং প্রারম্ভিক ব্যাংকের জমা রেওয়ামিলে আসে না, কারণ প্রারম্ভিক চলতি সম্পদ, প্রারম্ভিক চলতি কোনো সম্পদই আসে না, কারণ বছর শেষ দিনে কত টাকা আছে সেটা দেয়া থাকে। যদি সমাপনী দেয়া থাকে তাহলে আর প্রারম্ভিক নগদ তহবিল আর প্রারম্ভিক ব্যাংকে জমা অর্থাৎ প্রারম্ভিক চলতি সম্পদ রেওয়ামিলে আসে না, কারণ বছরের শেষ দিন অর্থাৎ আমাদের অঙ্কের শেষ দিন যত টাকার সম্পদ মানে চলতি সম্পদ আছে ওইটাই কাউন্ট করা হবে। বছরের শুরুতে কত টাকা ছিল সেটা আর রেওয়ামিলে আসবে না। তারপরে কি আছে? অব্যবহৃত মণিহারি সমাপনী মণিহারি অব্যবহৃত সাপ্লাই সমাপনী ডাক টিকিট বা অব্যবহৃত ডাক টিকিট এই এই দুইটা আসবে না, কারণ কি জানো এইটা হলো প্রারম্ভিকের ভিতরে এগুলা থাকে, কারণ আমরা প্রারম্ভিক থেকে অব্যবহৃতটা বা টোটাল মণিহারি থেকে অব্যবহৃত মণিহারি বাদ দিই, তাহলে মণিহারির ভিতরেই অব্যবহৃত মণিহারিটা অন্তর্ভুক্ত থাকে, যার কারণে এটা অব্যবহৃত বা সমাপনী মণিহারি সাপ্লাইজ ডাক টিকিট এগুলো আসে না। তবে অঙ্কে যদি আবার খরচ বলা থাকে, যেমন মণিহারি খরচ আর অব্যবহৃত, তখন কিন্তু আসবে। চলতি বছরে যদি মণিহারি খরচের পরিমাণ এত আর অব্যবহৃত এত টাকা সেক্ষেত্রে আসবে, কিন্তু নর্মালি যদি মণিহারি প্রারম্ভিক মণিহারি এবং সমাপনী মণিহারি দুটো দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মণিহারি
রেহমিলে আসবে, কিন্তু সমাপনী মনিহারি বা সাপ্লাইজ বা ডাক টিকেট রেহমিলে আসবে না। আর সম্ভাব্য সম্পদ সম্ভাব্যতায় রেহমিলে আসবে না, কারণ এগুলো অনিশ্চিত লেনদেন, এখনো নিশ্চিত হওয়া যায়নি লেনদেনের উপরে। অনিশ্চিত দায় হিসেবে ওইভাবে সম্পদ দায় হিসেবে রেহমিলে আসবে না। দেখো এখন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আরো কিছু সূত্র শিখবো, সেগুলো দেখো। এক নম্বরে দেখো ডেবিট মানে কিন্তু খরচ, ডেবিট হলো ইংরেজি শব্দ, বাংলা হলো খরচ, আর ক্রেডিট হলো ইংরেজি শব্দ, বাংলা হলো আয় বা রেভিনিউ, যেটা আমরা ইনকাম বলি বা প্রফিট। তাহলে সেক্ষেত্রে আমরা ডেবিট দিয়ে কি বুঝলাম, যেটা একটা খরচ হিসাব, ডেবিট খরচ মানেই ডেবিট, কারণ ডেবিটের বাংলাই হলো খরচ, আর ক্রেডিট হলো আয় বা ইনকাম বা প্রফিট বা রেভিনিউ। তো সেক্ষেত্রে আয় ইনকাম প্রফিট রেভিনিউ এগুলো যদি হয় তাহলে এগুলোকে আমরা ক্রেডিট বলবো, কারণ এটার অর্থই হলো ক্রেডিট। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ডেবিট মানে খরচ, ক্রেডিট মানে আয়, অর্থাৎ খরচ হিসাবগুলোই কী হবে, ডেবিট হবে, আর আয় বা রেভিনিউ ইনকাম প্রফিট জাতীয় হিসাবগুলোই কী হবে, ক্রেডিট হবে। সেক্ষেত্রে দেখে হিসাব দেখে চিন্তা করবা যে এটা কি এক্সপেন্স হিসাব মানে খরচ হিসাব নাকি রেভিনিউ বা আয় হিসাব। যদি এক্সপেন্স হয় খরচ হয় সেক্ষেত্রে ডেবিট, যদি এটা আয় বা ইনকাম জাতীয় বা প্রফিট জাতীয় খরচ হিসাব হয় তাহলে কী হবে, ক্রেডিট হবে। সহজ ভাষায় ধরে নিতে পারবা। তারপরে দুই নম্বর নিয়মে দেখো কি লিখছে, এক নম্বরটা তো বললাম, দুই নম্বর দেখো যাবতীয় সম্পদ ডেবিট, যাবতীয় সম্পদ ডেবিট, যাবতীয় দায় ক্রেডিট, যাবত যত রকমের দায় হিসাব আছে সবগুলোই ক্রেডিট হবে, যাবতীয় আয় ক্রেডিট, যাবতীয় খরচ ডেবিট, কারণ আমরা উপরেই শিখে নিয়েছি যে ডেবিট মানে কিন্তু খরচ, খরচ জাতীয় যত হিসাব আছে সবই ডেবিট, আর আয়ের জাতীয় যত হিসাব আছে সেগুলোই ক্রেডিট, অর্থাৎ আয়ের হিসাবগুলোই ক্রেডিট হবে, খরচ হিসাবগুলো ডেবিট হবে, সম্পদ হিসাবগুলো, সম্পদ কিনতে কিন্তু ব্যয় করতে হয় সেক্ষেত্রে সম্পদ হিসাবও ডেবিট, আর দায় হিসাবগুলো, দায়ের মাধ্যমে কিন্তু টাকা পাওয়া যায়, যেমন ঋণ নিলে টাকা পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা জমা বোঝায় বা প্রাপ্তি বোঝায়, সেক্ষেত্রে এটা কি হবে, ক্রেডিটের আরেকটা অর্থ কিন্তু আছে জমা বা প্রাপ্তি যেটা, তাহলে যাবতীয় দায়গুলো সেই হিসাব চিন্তা করলে ক্রেডিট হয়। তাহলে আমি তো মুখস্থ করে নিই, যাবতীয় সম্পদ ডেবিট, যাবতীয় দায় ক্রেডিট, যাবতীয় আয় ক্রেডিট, যাবতীয় খরচ ডেবিট। তাহলে তিন নম্বরে দেখো সহজভাবে লিখেছি সম্পদ আর খরচ ডেবিট, আয় এবং দায় ক্রেডিট। তাহলে এক দুই তিন দেখো, আবার এক দুই তিন ভালো করে দেখো। চার নম্বর দেখো, চার নম্বর যে লিখছি যে খরচ হিসাব কী হবে, খরচ হিসাব ডেবিট। হ্যাঁ, তাহলে খরচের অগ্রিম ডেবিট হবে, যা ডেবিট তার অগ্রিম ডেবিট, যা ডেবিট তার অগ্রিম ডেবিট, তাহলে খরচ হিসাব ডেবিট তার অগ্রিমও ডেবিট, যেমন অগ্রিম বেতন, অগ্রিম বিজ্ঞাপন, অগ্রিম ভাড়া, অগ্রিম যত খরচ, অগ্রিম যত খরচ হবে, অগ্রিম পরিবহন, মজুরি, সবই কী হবে, ডেবিট হবে। আর যদি এগুলোর বকেয়া থাকে, ডিউ থাকে, সেক্ষেত্রে এগুলো ক্রেডিট হবে, যেমন বেতন বকেয়া বেতন ক্রেডিট, বকেয়া মজুরি ক্রেডিট, বকেয়া পরিবহন খরচ ডেবিট, ক্রেডিট ভুল বলতেছি ক্রেডিট, তাহলে বকেয়া থাকলে কী হবে, ক্রেডিট, বকেয়া হিসাবের যা খরচ হিসাব তো ডেবিট, তাহলে বকেয়া হিসাব ক্রেডিট, যেমন বকেয়া বেতন ক্রেডিট, বকেয়া ভাড়া ক্রেডিট, বকেয়া বহন খরচ ক্রেডিট, এরকম। আর আয় হিসাব ক্রেডিট, আয় হিসাব ক্রেডিট তার অগ্রিম ক্রেডিট, যা ক্রেডিট তার অগ্রিম ক্রেডিট, যেমন শিক্ষানবী সালামি ক্রেডিট, অগ্রিম শিক্ষানবী সালামিও ক্রেডিট, যা ক্রেডিট তার অগ্রিম ক্রেডিট, তাহলে বকেয়া বা অনাদায়ীটা কী হবে, ডেবিট হবে, যা ক্রেডিট তার অনাদায়ী বা বকেয়া থাকলে ডেবিট হবে, যেমন বিনিয়োগের সুদ ক্রেডিট, বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট। তা দেখো এক থেকে পাঁচ পর্যন্ত দেখো আবার, তারপর দেখো ছয় নম্বর লিখেছি যে সকল প্রকার, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, তবে পাওনাদারের বার্তা সঞ্চিতি, প্রদয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বার্তা সঞ্চিতি বা প্রদয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট হবে, মুখস্থ রাখো, যা ক্রেডিট তার সুদ ডেবিট হবে, যে হিসাবগুলো ক্রেডিট সেই হিসাবগুলো সুদ ডেবিট হবে, যেমন ঋণ ক্রেডিট, ঋণের সুদ ডেবিট, মূলধন ক্রেডিট, মূলধনের সুদ ডেবিট, আরেকটা আছে যে ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট, ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট, অর্থাৎ মনে রাখো যা ক্রেডিট হবে তার সুদ কী হবে, ডেবিট হবে।
যা ডেবিট হিসাব তার সুদ হবে ক্রেডিট, যেমন বিনিয়োগ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট, যা ডেবিট তার সুদ আবার কি হবে ক্রেডিট হবে। ধরো প্রশ্নের সুদ বাড়তা ভাড়া কমিশন থাকলে সেক্ষেত্রে এটা কি খরচ মনে করবো না আয় মনে করবা? খরচ মনে করবা, খরচ মনে করে ডেবিট হবে। তাহলে সুদ বাড়তা ভাড়া কমিশন থাকলে খরচ মনে করে ডেবিট। সকল 10 নম্বর দেখো, সকল প্রকার তহবিল ক্রেডিট, তবে নগদ তহবিল ব্যাংক তহবিল ডেবিট হবে। সকল প্রকার তহবিল ক্রেডিট, নগদ তহবিল আর ব্যাংক তহবিল ডেবিট হবে। এই ছিল 10টা নিয়ম। দেখো 10টা নিয়ম আবার প্রথম থেকে দেখো। একটা রেওয়ামিলের ছক লিখে নিয়েছি, সেখানে রেওয়ামিলের ছকটি দেখো। আর কি আছে? ক্রমিক নাম, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে রেওয়ামিলের হিসাবগুলো লিখবা, লিখে দুই পাশ যোগ করলে রেওয়ামিল মিলে যাবে। যদি রেওয়ামিল না মিলে সেক্ষেত্রে আমরা কি দিয়ে লিখবো? অনিশ্চিত হিসাব দিয়ে মিলে দিব। অনিশ্চিত হিসাব দিয়ে যে পাশে কম হবে, যদি এই পাশ বড় হয়, এই পাশে যদি কম হয় তাহলে এই পাশে লিখবো, আর যদি এই পাশ বড় হয় তাহলে এই পাশে লিখে মিলে দিব। এখন অনেক সময় কি হয়, প্রশ্নে মূলধন দেওয়া থাকে না। অনেক সময় অনেক রেওয়ামিলে প্রশ্নে মূলধন দেওয়া থাকে না, কিন্তু সেক্ষেত্রে যদি ডেবিট পাশ বড় হয় তাহলে ক্রেডিট পাশে যে অনিশ্চিত হিসাবটা আমরা লিখবো সেটা অনিশ্চিত হিসাব না লিখে আমরা সেটাকে মূলধন হিসাব দিয়ে লিখবো। যখন প্রশ্নে মূলধন দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাবের বিপরীতে কি লিখবো? অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাব লিখবো, মূলধন, মূলধন হিসাব। তখন কিন্তু এই পাশ, এই পাশে হবে না, এই পাশে ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে লিখবো মূলধন হিসাব দিয়ে, ঠিক আছে? যখন অঙ্কের ডেবিট পাশ বড় হবে, ক্রেডিট পাশ কম হবে এবং অঙ্কে মূলধন দেওয়া থাকবে না, তখন আমরা মূলধন হিসাব দিয়ে ক্রেডিট পাশে লিখবো, তারপর যোগ করবো, অঙ্ক মিলে যাবে। এই হলো আমাদের আজকে রেওয়ামিলের টপিক। কারো রেওয়ামিল নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্টস করবো, কমেন্টস বক্সে কমেন্টস করবো, সমাধান দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, সবাইকে ভালো থাকো।